ঝিনাইদহে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, যার বেশিরভাগ রোগী আসছে গ্রাম থেকে। এখন পর্যন্ত 26 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 2 জন। চিকিৎসকরা জানিয়েছেন, এডিস মশা নিয়ে সচেতনতা বৃদ্ধি না পেলে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্তের হার এখনও রেড লাইন ক্রস না করলেও সংখ্যা বেড়েই চলেছে। শহর বা অন্যান্য পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত না থাকলেও গ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সকাল থেকে আমার শরীরে ব্যথা, মাথায় ব্যথা, কিছুক্ষণ পরে জ্বর আসে। ডাক্তার বলে টেস্ট করার কথা, তখন রক্ত পরীক্ষা করার কথা বলল, রক্ত পরীক্ষা করার পরে রক্ত পরীক্ষা করতে গেলে আমি বলতে বললাম যে ডেঙ্গু ধরা পড়ছে, তুমি সদরে ভর্তি হয়ে যাবে। এডিস মশা দমন করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌরসভা মেয়র। তবে জনগণের সচেতনতা অবশ্যই বাড়াতে হবে বলেও জানান তিনি। যখন যেখানে কোনো নাগরিক বলেছে যে আমার এলাকায় এখনো স্প্রে করা হয়নি, সেই এলাকায় তাৎক্ষণিক সেখানে গিয়েছি এবং করেছি, আমি আমার সাধ্যমতো করেছি। তারপরেও আমি বিশ্বাস করি নগরবাসী হয়তো সন্তুষ্ট হয়নি, এখনও অনেক জায়গায় মশা আছে, কিন্তু কেন মশা হচ্ছে সেইটা নগরবাসীর কাছে আমার জিজ্ঞাসা। যে আপনার আঙ্গিনা যদি পরিষ্কার রাখেন তাইলে আর মশা হবে না, ডেঙ্গু। জ্বর না কমলেই দ্রুত টেস্ট করে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। আমরা মনে করছি যে বর্ষা কমে গেলে ডেঙ্গু কমে যাবে, তার আগে আমরা বলবো যে স্বাস্থ্য বার্তাগুলো প্রচার করা হয়, জমে থাকা পানিতেই এটার জন্ম। সুতরাং মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা, যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার করা, তাকেই দায়িত্ব নিতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক।